হ্যালো 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 এভরিওয়ান। সো আজকে আমি যাচ্ছি আমার লাইফের ফার্স্ট সোলো ট্রিপে। ভীষণ এক্সাইটেড, জানি না কতটা কি হবে, কতটা কি ম্যানেজ করে উঠতে পারবো, কী কী দেখবো না দেখবো কিছু জানি না, বাট আমি ভীষণ এক্সাইটেড। 11টা 20 পদাতিক। ট্রেনে তো এখন ভিডিওগ্রাফি অ্যালাউড না, বাট আমি ট্রাই করবো যতটা পসিবল নিজের টুকু অ্যাক্টিভ দেখানোর। তো তার আগে সব থেকে যেটা একটা মেন জিনিস, সেটা হলো বাড়ির পারমিশন পাওয়া। অনেক মেয়েদেরই প্রবলেমটা থাকে, তো একটা কাজ করি চলো আমি আমার মাকে গিয়ে বরং জিজ্ঞাসা করি মা কি বলছে। তুমি আমায় বলো, এই যে লোকজনের বাড়ি থেকে খুব চাপ টাপ হয়, ছাড়ে না, অনেক মানে রাজি করাতে, অনেক কাঠখড় পোড়াতে হয়, তো সেসব পেরেন্টসদের তুমি কি বলবে? প্রত্যেকেরই কি একটা ইন্ডিভিজুয়ালিটি আছে, আর আর কি এমন আমরা পেরেন্টস হিসেবে ওদের সাপোর্ট করা উচিত, কেননা কোন কখন কোন প্রবলেমে পড়বে, সেই প্রবলেম কিভাবে তারা সলভ করবে, কোন সিচুয়েশন, সেগুলো না মিশতে দিলে বাইরের জগৎটাও চিনতে পারবে না। সেই জন্য আমি মনে করি আমরা যারা পেরেন্টস আছি আমাদের সাপোর্ট করাই উচিত, এত কেননা সাপোর্ট করেছে বলেই আমি এত ডেয়ার ডেভিল হয়েছি। তো এই স্যাকটা আমি নিয়ে যাচ্ছি, এর বেশি কিছু আর নেব না। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এবার আমি বেরোচ্ছি। এখন অলমোস্ট 1:30 বাজে, দেখি কোন ট্রেন পাই। আর ট্রেন তো 11:30, পদাতিক অনেক টাইম, বাট এখান থেকে যেতেও আমার 1 ঘন্টা লাগবে, তাই একটু আগে আগে বেরিয়ে যাচ্ছি। দেখা যাক, চলো। মাকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম আমার জীবনের ফার্স্ট সোলো ট্রিপে। এটা আমার একটা প্রিন্সিপাল বলতে পারো, কোথাও যাওয়ার আগে আমি মাকে প্রণাম করে যাই, বিশেষ করে কোথাও বেড়াতে যাওয়ার আগে। তো চলে এলাম স্টেশনে, এবং স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে আমি পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। রাত বেশ ভালোই ছিল, তাই ট্রেনেও খুব যে ভিড় ছিল তা নয়। আর যে ট্রেনটা করে আমি এসেছিলাম সেটা দিয়েছিল 7 নম্বর প্ল্যাটফর্মে, মানে প্রায় দূরপাল্লা ট্রেনগুলো যেদিকে দেয় তার আশেপাশেই। আর শিয়ালদা নেমে আমি ওয়েট করছিলাম এই লেডিস ওয়েটিং রুমটায়। দেখলাম বেশ এজেড কিছু ভদ্রলোকও ওখানে ছিলেন, এবং তাদের সাথে কথা বলতে বলতে দেখলাম যে কখন বোর্ডে পদাতিক দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। তো ডিনার করেই এসেছিলাম, তাও মোমো মোমো থেকে একটা স্টিম মোমো নিয়ে নিলাম। এর এই গুল্লুগুলোকে দেখো, সব সময় আমার আশপাশেরা থাকবেই। এবার সেই মহেন্দ্রক্ষণ, স্টেশনে উঠছি, ট্রেনে উঠবো, আর পাড়ি দেবো নর্থ বেঙ্গলে, পাহাড়ের কাছে, পাহাড়ের কোলে। উঠে তো আমি অবাক, দেখি সাইড লোয়ার পড়েছে আমার সব থেকে ফেভারিট সিট। ভীষণ আমি তো খুশি হয়ে গেছিলাম, কারণ ন্যাচারালি এতটা লাকি আমি কখনো হই না। ট্রেন আস্তে আস্তে ছেড়ে দিল, একদম সঠিক সময় 11:20 ট্রেন ছেড়েছে। আর ট্রেন ছেড়ে দেওয়ার পর আমার ট্রেনে খুব একটা ঘুম আসে না, তো জানলা দিয়ে দেখছিলাম এক একটা স্টেশন চলে যাচ্ছে, বর্ধমান, বোলপুর, রামপুরহাট, মালদা। কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। মুখে আলো পড়তেই পর্দা সরিয়ে দেখলাম অনেকটাই বেলা হয়ে গেছে। কোথাও সবুজ মাঠ পেরিয়ে ট্রেন ছুটে চলেছে, কোথাও আবার কাশবন, যা জানান দিচ্ছে যে পুজোর আর মাত্র 1 মাস বাকি। হ্যালো, গুড মর্নিং। এখন আজরাইল বলে একটা স্টেশন ক্রস করছে, আর ট্রেন বেশ ভালোই লেট আছে, জানি না কতক্ষণে এনজেপি ঢোকাবে। অলমোস্ট 30 মিনিটস মতো লেট তো আছেই। আর এটা আমার একটা ছোটোখাটো কুপ হয়ে গেছে, কারণ টু ওয়ে আর পর্দা ফর্দা দেওয়া, বেশ ভালো লাগছে, এক্সাইটিং। আর সাইড লোয়ার হচ্ছে আমার সব থেকে ফেভারিট সিট, সেটা পেয়েছি যখন, ভালো তো লাগছেই। ট্রেন প্রায় 1 ঘন্টা লেগছিল, 1 ঘন্টা পর ফাইনালি পৌঁছালাম নিউ জলপাইগুড়ি। মনে তখন আলাদাই উন্মাদনা, দেখো ঠিক সকাল 10টায় ট্রেন আমাদেরকে নামিয়েছে এনজেপি। তো এনজেপি নেমে গেছি, নেমে এবার বাইরের দিকে যাচ্ছি। বাইরে থেকেই অনেক শেয়ার কার অ্যান্ড অল পাওয়া যায়, কিন্তু আমি এখান থেকে যাব NTS মোড়, ওখান থেকে আমি শেয়ার কারে যাব, কারণ ওখান থেকে একটু রেটটা কম হয়। বাট যদিও মোড়ালে সেমই পড়ে যায়, কারণ এখান থেকে অটো বা টোটো করে যেতেই বোধহয় 15-20 টাকা নিয়ে নেয়, তার বেশি হতে পারে। দেখা যাক, চলো যাই, দেখা যাক কি কন্ডিশন। যাচ্ছি NTS মোড়, ওখান থেকে দেখি কি পাই। এখান থেকে নিলাম না, কারণ এখানে প্রচুর স্ক্যাম হয়, আর যেহেতু আমি একা একা যাচ্ছি, আমি একদমই রিস্ক নিতে চাইনি। আমি যে প্ল্যান করে এসেছি সেই প্ল্যানেই যাবো। ফার্স্টে আমি আজকে যাবো একটা অফবিটে, যার নাম দাওয়াই পানি, আর জোর বাংলা মোড়ে নেমে ওখান থেকে আমাকে হয়তো পিক আপ করতে আসবে, দেখা যাক, চলো যাই। টোটোর দাদা বললেন NTS মোড় থেকে 10টার সময় আমি কোনো শেয়ার কার পাবো না, তাই আমাদেরকে উনি শিলিগুড়ি বাসস্ট্যান্ডে, দেখো এই বাসস্ট্যান্ডে ছেড়ে দিয়েছিলেন। আর এখান থেকে গাড়ি করে ফাইনালি এবার আমি চললাম পাহাড়ের উদ্দেশ্যে।
যে রাস্তাটা দিয়ে পেরোচ্ছি সেটা রোহিণীর একটু আগে, অর্থাৎ পাহাড়ে ওঠার প্রথম ধাপ বলতে পারো। তো অনেকটা উঠে এসেছিলাম, এসে রোহিণীর এখানে একটা ছোট্ট রিভার সাইড ক্যাফে আছে, এখানে দাঁড়ালাম। হালকা খিদে পেয়েছে, একটু খাবো। গাড়িও দাঁড়িয়েছে আমাদের। এই হচ্ছে রিভার সাইড ক্যাফেটা, বেশ সুন্দর, ছোটোখাটো, মিষ্টি দেখতে। আর গাড়িগুলো সব যাচ্ছে, আমরা একটু দাঁড়িয়েছি, কিছু খেয়ে নি, খিদেও পেয়ে গেছে। ভাল লাগছে, বেশ এক্সাইটেড লাগছে, ফার্স্ট সোলো ট্রিপ। যদি আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ, কারণ পুরো রোদটা মুখে পড়েছে জানলার ধারে। জাস্ট রোহিণী থেকে একটু এগিয়ে এসে এই ক্যাফেটা পড়ে, রিভার সাইড রিট্রিট। পাহাড়ে এসেছি আর ম্যাগি আর মোমো ছাড়া কিছু হয়? নিয়ে নিলাম সুপি ম্যাগি, অসাধারণ টেস্ট ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে গাড়িতে চেপে বসলাম, আর এবার আমরা যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমাদের প্রথম স্টপ হবে চোরবাংলো মোড়, অর্থাৎ ঘুমের একটু আগে। আর কার্শিয়াং পেরিয়ে আস্তে আস্তে যখন পাহাড়ে উঠছি, এই অনুভূতিটা যারা পাহাড় ভালোবাসো, যারা বারবার পাহাড়ের টানে ছুটে যাও, শুধু তারাই রিলেট করতে পারবে। অদ্ভুত একটা অনুভূতি হয়, এক্সাইটমেন্ট, ভালো লাগা, সব কিছু মিশিয়ে আর এই পাহাড়ের হাতছানি। অবশেষে চলে এলাম কার্শিয়াং রেল স্টেশনে, এটা কিন্তু টয় ট্রেন স্টেশন। আর তারপর কার্শিয়াং পেরিয়ে এগিয়ে চললাম আস্তে আস্তে জোরবাংলোর দিকে। এই সবুজ রাস্তায় তো আমার মন প্রাণ বারবার হারিয়ে যায়। আর এই ভিউ, এই নীল আকাশ, পেঁজা তুলোর মতো মেঘ, প্রকৃতি, কোথাও মেঘের খেলা, এই দেখার জন্যই তো এই টানেই তো বারবার ছুটে আসা নর্থ বেঙ্গলে, বারবার ছুটে আসা পাহাড়ের কোলে, প্রকৃতির কোলে। আর সেপ্টেম্বরের পাহাড় জাস্ট অসাধারণ, পেঁজা তুলোর মতো মেঘ, নীল আকাশ, ভোরবেলার দিকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। আর সেই স্লিপিং বুদ্ধার টান, সেই পাহাড়ের টান তো উপেক্ষা করা বোধহয় এতটা সহজ নয়। তাই তো একবার ডাক এলেই ছুটে আসি পাহাড়ের কোলে, প্রকৃতির কোলে, আমাদের ডেইলি 9 to 5 লাইফ থেকে একটুখানি এস্কেপ খুঁজে নিই আমরা পাহাড়ের কাছে, প্রকৃতির কাছে। জোরবাংলো থেকে যে রাস্তাটা ডান দিকে সোজা লামাহাটার দিকে চলে যাচ্ছে, সেই রাস্তায় প্রায় 8 কিলোমিটার মতো এগিয়ে এলেই পড়বে এই দাওয়াইপানি গ্রাম। ভীষণ সুন্দর, ছবির মতো একটা গ্রাম। আর গিয়ে এনাদের উষ্ণ অভ্যর্থনা, একজনের নাম লম্বু, একজনের নাম গুলু। আমার পাহাড় ভালোবাসার এরাও কিন্তু একটা কারণ বটে। এই সুন্দর গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পাওয়া যায়, আর সঙ্গে দার্জিলিং, লেবং এবং সিকিমের ভিউ তো আছেই। তো অনেক কাঠখড় পুড়িয়ে শেষে আমি চলে এসেছি আমার বুক করা হোমস্টেতে। এই হোমস্টেটার নাম হচ্ছে ফ্রেশ উইন্ড হিল হোমস্টে। আর আবার পেছনে দেখো, পুরো কাঁচের একটা উইন্ডো, আর এখান থেকে পুরো যদি আকাশ ক্লিয়ার থাকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তবে আমি আজকের ভিডিওটা লম্বা করছি না, কারণ অনেকটা বড় হয়ে যাবে। বাকি ডিটেলস, খাওয়া দাওয়া, রুম ট্যুর, অ্যাম্বিয়েন্স, আশপাশের সিনারিও, সমস্ত কিছু আমি দেখাবো নেক্সট পর্বে। তো ততক্ষণ সময় ভালো থেকো, ভালো রেখো, আর ওয়েট ফর দ্য নেক্সট এপিসোড অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে পরের পর্বে। বাই বাই।